Shonabu. Oma. Ikkare biye kurla. Hey, ami tomar biye korchi. Ami boto sheji. Tumi tara tari esho. Oi. Oi na ho. Ei gaan pasore dukha gaami gaichi. বধূষে যে আছে আমি দরজা খুললা ঢুকছি এত সুন্দর একটা রাতকে আমি কাইট করে রাখছি এই ছোট্ট জীবনে চাই না কিছু আর বউকে আদর করব আমি বাসের ঘরে আইছি এই বৃষ্টি বিনিময়ে আজ বাসরেতে এই ছোট্ট জীবনে চাই না কিছু আর শুধুই ভালোবেসো আমার একমাত্র ব্রত জীবনে প্রথম বিয়ে করছি বোর্ডের নিজের দেউ আমরা একটু দেয়াম আমার বরে কি সুন্দর করে বসে আছে কত সুখে মুখটা উঠাও তো মাটকে হাসি দিল কে মনে লজ্জা পাইছে বউ মুখটা উঠাও তো আমি তোমার স্বামী ওয়াল্লা কারে বিয়ে করলাম এই আমি তোমার বিয়ে করছি বিশ্বাস করো এমনি হাসো গে বিয়ের সময় তো মায়ের কান দিয়ে তুমি হাসো যে কালো আমার বিয়া দিল এরা মানুষ না থ্রি পিস বউ আমি তোমার স্বামী আপন মায়ের পেটের স্বামী না আপন মায়ের পেটের স্বামী আপন মায়ের পেটের ইয়ে আজকে তোমাকে কবুল করছি তিনবার কবুল 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 তুমি আমার বউ আমি তোমার স্বামী আল্লাহ বাসন রাইতে আমি কাজ কি সুন্দর ভাই আমি গলায় দেখে হাসে বাসনা বাসর ঘরে যাওয়ার আগে আমার মান সম্মান ফালুদার মতো ভ্যারাইটি হয়ে গেছে এরম করে বউ আসিল এরম করে মুখটা খুলছি বউ কি করে জানো আরে দাদা তোর দেখে লজ্জা পাইছে বাইতেই পারে লজ্জা পাইলে মানুষ হ্যাঁ করে হাসে লজ্জা পাইলে মানুষ এরম করে এরম করে ওই কি করে ওই আমি তোমার স্বামী
আমি তোমারে বিয়ে করছি। এরা হাসতে আছে খালি। বাবা ভাষণ করে হাসে যে। শুধু হাসে। সাপাটা তাক করে মাপ দিয়ে এমন একটা সর দিছে আমি ডাইরেক্ট খাটের নিচে। কত বড় সাহস! আমার দেবরের গায়ে হাত তুলে নতুন বউ, ওই হাত আমি কাটতে পারবো না। চল চল দেখি কি হইছে। আমি আর যাবো না ভাবি। চল আমার সাথে চল। ওহ ভাবি ওই ডেঞ্জারাস বউ, এই সর দিছে এবার গিয়ে ডাইরেক্ট লাত্তি মারবে। আমি তো ছেলে মানুষ না, ভাবি করলা কি তরকারি সারা এমনি খাইতে পারবা? তিতা এ বউ আমার কাছে বিশ তিতা একটা থাপ্পড় মারছে ভাবি। আমি এখন দেখতে চাই কেমন তিতা। চল আমার কিন্তু ভালো ঠেকতেছে না। আমি তো তুমি তাড়াতাড়ি আমি কি করছি? ভাবি আমি দরজা খুললাম এই গানটাই গাইছি। আমি বদুষে তুমি বসেছে দেখো আমি এই যে দরজা খুলাইতেছি, তারপর যে এই যে ওই গান গাইতে যাবো হাসে কি কি কোথায়। আমার এমন একটা সব দিছে বানর রাতের কথা কি কম ভাবি। কি হয়েছে বউ? বল কি হয়েছে। আমি তোর স্বামী, একটু কথা বুঝলে মা ভাবছিলাম জীবনে প্রথম বিয়া, এই আমার শুরু শেষ বিয়া। আমি বসে থাকবো, তুমি পাশ নিয়ে এসো। আবার একটা
শনিবার একটা তাবিজ দিব, তাবিজটা দিলেই ও ঠিক হয়ে যাবো। আর ঠিক আছে, এই না বুঝছেন কি কইছে, আবার সব ভুলে যায় না। এই পানিটা ডেলি খাওয়াই দিবি, আর বাড়ির চারিদিকে ছিটিয়া ছিটিয়া দিবি, আর যে বিছানায় ঘুমাইবো ওই বিছানাটাও ছিটিয়া দিবি, আর শনিবার কিন্তু ভুল করবি না, নিয়ে আবি দে পানি দে। এই যে হাতিয়া দেন, কত দিব ভাই, 3000 টাকা দেন বাবার একটু পুজো করেন, জানি একটু পানি করে ভালো দেওয়া চুপ থাকো বাবা, পানি দিচ্ছে পানি করে ভালো দিবা। এই পানি বাবা শনিবার ওকে একটা তাবিজ দিব আমি, ওকে তাবিজ দিয়া ওরে এমন একটা ব্যবস্থা করুম ওরে বদল পড়ুম। বাবা আমার একটু উপকার করুন বাবা, আমি একটারাই তো ঘুমাইতে না, খালি রাইতে 3টা বাজে কান দে পড়লে আমি ঘুমিয়ে থাকি, আজকাল একটু ঘুমাইতে পারি, একটু ভালো ভালো পানি পড়া দেন। এই যে কোনো টেনশন বেরোবার না, ঝুঁকে যাবে একটু। এখন থেকে তুই ঘুমাবি, ও জায়গা থাকবো, তুই যা যা। আমি কেন ঘুমাবো বাবা, যা 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 কানে যা, না নিয়ে যা বাসা, যা খাওয়া, চলো 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 ভালো যাও, চলো যা চলো। ওরে বাবা রে, চল কোন সমস্যা নাই, ওই বউ দেখলাই চলে যাবো বাবা, গো আমাদেরকে দিবে দেখে দেখে, কোন সমস্যা নাই, আমি থাকবো না, কোন সমস্যা নাই, তুই কিন্তু বেশি কথা কস, সবারই নাকি আমি ওর স্বামী, আমার পোশাক দেখে বুঝতে পারতেছেন না, বস ভাই গো, আমি হলো বাসরে গেছি, ওর মুখের কাপড়টা উঠাইছি, সব ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো, কোন ফাইন্দামি কথা চলবে না, কোন সাউন্ড চলবে না, একবারে কি কয়ে মন্ত্র, মন্ত্র কার মন্ত্র, জিনের মন্ত্র, তুই কি আরো ফাজলামি করবি, নাল গোস্তে চলে যাবি, ফাজলামি না বাসর, বাসর বাসর বাবা বাসর। শোন তুই এখন থেকে এখান থেকে যাইয়া সব কইরা আল্লাহকে বাসর করবি, হ্যাঁ, আর যদি বাসর না করস তোর এই বোতলে ভরুম, এই বোতলে ভরুম, বোতলে ভরিয়া তোরে
অরেও ঢুকিয়া এই বোতলের ভিতরে তরে দিয়ে বাসন করাও। আমি জাদু মন্ত্র কি করেন ওই বোতলের মধ্যে দুটো আটে এত বড় মানুষ আর বাড়বো শুরু হয়ে যাবো আমি আটকে দেব আমি বাঘা ফকির হ্যাঁ আমি তারে ধরি তারে একদম ভাই ফকির বাঘা ওর কাছ থেকে জিন্দার একটু ভাগা আমি বাগামো এই সোজা সোজা তা বাসর করবি হাসি দেখলে আমার জীবন ব্যবস্থা করতেছি তোর ব্যবস্থা করতেছি কি করব দেন গো ভাই শালি ঘরের মধ্যে বাসর করব না উপেন আরে বাসর করব আমার কপাল।